রেইন মিডিয়া পরিবেশিত অডিও সিরিজ উম্মাহাতুল মাহাতুল এই সিরিজ আলোচিত হবে রসুরুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা আউজুবিল্লাহিমিনা শৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ ওসলাতামাইদ মাহমদ ওয়াইলআ উমাহুল মুমিনীন সিরিজের আটকের পর্বে আমরা জানবো উম্মুল মুমিনীন উম্মুল মাসাকিন জাইনাব বিন্তু খুজাইমা রদি আল্লাহ আনহা এর জীবনী জাইনাব বিন্তু খুজাইমা রদিউল্লাহ আনহা প্রচুর দান খৈরাত করতেন এই কারণে তাকে বলা হয়ে থাকে উম্মুল মাসাহিন বা মিসকিনদের মা তিনি ছিলেন রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের পঞ্চম স্ত্রী সাউদা আয়েশা এবং হাফসা রাদিউল্লাহ আনহুন্নার পর জীবিত স্ত্রীদের মধ্যে তিনি ছিলেন চতুর্থ জাইনাব বিন খুজাইমা রাদিউল্লাহ আনহার পিতার নাম খুজাইমা ইবনুল হারিস ইবনে আবদুল্লাহ বিন আমর ইবনে আবদে মানাফ ইবনে হিলাল ইবনে আমর বিন সাজা আল হিলাল ইয়া জাইনাব ছিলেন হাওয়াজিন গোত্রের বনুবাকর শাখার সদস্য সুতরাং তিনি কুরাইশী নারী ছিলেন না রসুল্লাহ সালু আলহি স্ত্রীদের মধ্যে তিনিই ছিলেন প্রথম অকুরাইশি স্ত্রী পরবর্তীতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসসাল্লাম আরও যাদেরকে বিয়ে করেছিলেন তাদের মধ্যে শুধুমাত্র উম্মে সালামা এবং উম্মে হাবিবা রদিউল্লাহ আনহুমা তারা ছিলেন কুরাইশি রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের এগারো জন স্ত্রীর মধ্যে চারজন ছিলেন আরব গোত্রের যারা কুরাইশি ছিলেন না আর একজন ছিলেন ইহুদি গোত্র থেকে ধর্মান্তরিত মুসলিমা তিনি হচ্ছেন সাফিয়া রদিউল্লাহু আনহা সুতরাং সহজ কথায় বলতে গেলে রাসুল্লাহ সাল আলহি আসসালামের এগারো জন স্ত্রীর মধ্যে ছয়জন ছিলেন কুরাইশি আর চারজন ছিলেন বিভিন্ন আরব গোত্রের আর একজন ছিলেন ইহুদি গোত্রের জাইনব বিন খুজাইমা রাদি আল্লাহার মায়ের নাম হিন্দ বিনতে আউফ হিন্দ বিনতে আউফকে বলা হয়ে থাকে ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি নিঃসন্দেহে নামটি বেশ কৌতূহল উদ্দীপক এ ধরনের নামকরণের কারণ কি। হিন্দ বিনতে আউফ রদি আল্লাহ আনহা তিনি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সুতরাং জীবনের বিভিন্ন সময়ে তিনজন ভিন্ন ভিন্ন স্বামীর অধীনে ছিলেন তিনি তাদের থেকে তিনি মোট ছয়জন কন্যা সন্তানের মা হওয়ার সৌভাগ্য অর্জন করেন সেই ছয় মেয়ের মধ্যে প্রথম স্বামীর কাছ থেকে পেয়েছিলেন একজন কন্যা তৃতীয় স্বামীর কাছ থেকে তিনজন এবং তৃতীয় স্বামীর কাছ থেকে দুইজন কন্যা সন্তান লাভ করেছিলেন তিনি যেহেতু হিন্দ বিনতে আউফকে ঐতিহাসিকরা বলেন ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি তাহলে চলুন দেখা যাক কাদের কাছে তিনি নিজের মেয়েদেরকে বিয়ে দিয়েছিলেন কারা ছিলেন তার মেয়েদের স্বামী হিন্দ বিনতে আউফের ছয় মেয়ের মধ্যে দুইজন উম্মুল মিনীন হওয়ার সৌভাগ্য অর্জন করেন তাদের একজন হচ্ছেন জায়নাব বিন্তু খুজাইমা আরেকজন হচ্ছেন মাইমুনা বিনতুল হারিস সুতরাং নাম থেকেই আমরা বুঝতে পারছি জাইনাব এবং মাইমুনা মাইমোনা আনহুমা তাদের পিতা ছিলেন ভিন্ন ব্যক্তি সুতরাং তারা ছিলেন বইপিত্রীয় বোন জাইনাব বিনতে আনহা রদিয়াল্লাহুয়ানহা দিন হায়াত পাননি একটি মত অনুসারে তিনি মাত্র আট মাস আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সাথে সংসার করতে পেরেছিলেন এরপর তিনি ইন্তেকাল করেন যেহেতু দুই বোনকে একই সময়ে স্ত্রী হিসেবে গ্রহণ করা বৈধ নয় এ কারণে আমরা দেখতে পাই রসুল্লাহ সাল্লা উলাইসাল্লামের জীবনের শেষের দিকে সর্বশেষ তিনি যাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন মাইমৌনা বিনতুল হারিস রাদি আনহা যিনি ছিলেন জায়না বিনতে খোজাইমা রাদি আল্লাহুয়ানহার বৈপিত্রীয় বোন সুতরাং মাইমুনার সাথে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের বিয়ে হয়েছিল জাইনব বিনতে খুদাইমা রা দিয়্লাহার মৃত্যুর পরে এভাবে নিজের দুই মেয়েকে রাসুল্লাহ সাল্লামের কাছে বিয়ে দিতে পারা এটা নিঃসন্দেহে হিন্দ বিনতে আউফের জন্য ছিল একটি অসাধারণ অর্জন এবং সম্মানের বিষয় শুধু এইটুকু তথ্য থেকেই বোঝা যায় তিনি কেন ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি নামে খ্যাত কিন্তু এখানেই শেষ নয় তার অন্যান্য মেয়েদের স্বামী কারা ছিলেন সে বিষয়টাও শোনা দরকার হিন্দের আরেক কন্যা উম্মুল ফাজল লুবাবা বিনতুল হ্যারিস রদি আনহা তিনি ছিলেন নবেদির চাচা আব্বাস রদি আল্লাহুয়ানহুর স্ত্রী উম্মুল ফাজল লুবাবা রদি আনহা তিনি ছিলেন ইসলাম গ্রহণকারী তৃতীয় নারী উম্মুল ফাজল ছিলেন আরেকজন বিখ্যাত সাহাবি আবদুল্লা ইবনে আব্বাসের মা হিন্দের আরেক মেয়ে লুবাবা আজ বিয়ে হয়েছিল খালিদ বিন ওয়ালিদের পিতা ওয়ালিদ বিন মুগিরার সাথে সুতরাং খালিদ বিন ওয়ালিদ রদি আল্লাহুয়ানহুর মা ছিলেন এই লুবাবা আজ হিন্দের আরেক মেয়ে তিনি বিখ্যাত সাহাবিয়াত আসমা বিনতে উমায়স রাজি আল্লাহুয়ানহা জীবনের বিভিন্ন পর্যায়ে হাসমা বিনতে উমায়স তিনজন মহান সাহাবির স্ত্রী ছিলেন প্রথমে তিনি ছিলেন জাফর বিন আবি তালিবের স্ত্রী আর জাফরের মৃত্যুর পর তার বিয়ে হয়েছিল আবু বকর রাজি আল্লাহআন সাথে আর আবু বকর রদি আল্লাহানহুর মৃত্যুর পর আসমার বিয়ে হয়েছিল আলী রাদি আল্লাহুয়ানহুর সাথে হিন্দের আরেক মেয়ে তার নাম সালামা বিনতে উমায়স সালামাকে বিয়ে দেওয়া হয়েছিল রাসুলুল্লাহ সল্ল্লাহু আলহিউ চাচা হামজা বিন আবদুল মতলিবের সাথে তাদের দুজনের থেকে একটি মেয়ে হয়েছিল এবং সেই মেয়েটির নাম উমামা তিনিও রাসুল উল্লাহ সাল্লু আলহিউ হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন সুতরাং এই তথ্য থেকে আমরা বুঝতে পারছি হিন্দ বিন আউফকে কেন ইতিহাসের শ্রেষ্ঠ শাশুড়ি বলে ডাকা হয়ে থাকে যারা তার মেয়েদের জামাতা ছিলেন তাদের মধ্যে আছেন আল্লাহ রসুল সল্লাহু আলাইহি আসসাল্লাম আব্বাস ইবনে আব্দুল মুতালিব হামজা বিন আব্দুল মুতালিব আবুবকর জাফর এবং আলী রদি আল্লাহ আনহুমের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের পর্বে আমরা যাকে নিয়ে আলোচনা করছি সেই জায়নাব বিনতে খুজাইমা রাদি আনহা ছিলেন হিন্দ বিনতে আউফের বড় মেয়ে এবারে আসুন জানা যাক রসুল্লাহ সল্লাহু আলহি আসাল্লামের সাথে বিয়ের আগে জায়নাব বিনতে খুজাইমা রাদি আল্লাহু আনহার জীবনী সম্পর্কে রাসুল্লাহ সল্লাহু সাথে বিয়ের আগে জায়নাব বিন্তু খুজাইমার একাধিক বিয়ে হয়েছিল রাসুলের সাথে বিয়ের আগে কারা জাইনাবের স্বামী ছিলেন এ ব্যাপারে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায় ঐতিহাসিকদের মধ্যে ইমাম জহুরি ইবনুল আসির এবং ইমাম ইবনে আবদুল বার রাহিমাহমুল্লার মতে রাসুল্লাহ ইসলামের সাথে বিয়ের আগে জাইনাবের স্বামী ছিলেন রাসুলের ফুফাতো ভাই আবদুল্লা বিন জাহাস আমরা জানি আবদুল্লা বিন জাহাস যুদ্ধে শাহাদত বরণ করেন এই যুদ্ধে কাফিররা আবদুল্লা বিন জাহাসের নাক কান কেটে অঙ্গহানি করেছিল লাশ বিকৃত করেছিল বলা হয়ে থাকে আবদুল্লা বিন জাহাসের ইন্তেকালের পর রাসুল্লাহ সাল্লাহ উল্লাহসাল্লাম বিয়ে করেন জায়নাব বিন্তু খুজাইমাকে কিন্তু অন্যান্য ঐতিহাসিকরা এই তথ্য সমর্থন করেননি তাদের মতে জাইনাব বিন্তু খুজাইমার আদি আল্লাহু আনহার প্রথম বিয়ে হয়েছিল তুফায়েল বিন হারিসের সাথে পরবর্তীতে তুফায়েল তাকে তালাক দেন এবং এই তুফায়েল ছিলেন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের দূর সম্পর্কীয় চাচাতো ভাই পরবর্তীতে জাইনাব বিন্তু খুজাইমার বিয়ে হয় তুফায়েলের ভাই উবাইদা ইবনুল হারিসের সাথে উবাইদা ইবনুল হারিস বদর যুদ্ধে আহত হন পরবর্তীতে যুদ্ধ শেষে মদিনায় ফেরার পথে সাফরা নামক স্থানে সেই বিশিষ্ট সাহাবি শাহাদাত বরণ করেন এরপর রাসুল্লাহ সাল্লাস্লাম জাইনাব বিন্দু কুদাইমাকে বিয়ে করেন তৃতীয় হিজরির রমাদান মাসে এই বিয়ে হয়েছিল হাফসা রদিয়াল্লাহুয়ান্নাকে বিয়ে করার কয়েক সপ্তাহ পরে ইবনে কুতাইবা রহম্লা বলেছেন হাফসা এবং জাইনাবের মাঝে বিয়ের ব্যবধান ছিল মাত্র বিশ দিন এই তথ্য অনুসারেই ঐতিহাসিকদের মধ্যে অনেকেই বলেছেন জাইনাব বিনতে খুজাইমা আবদুল্লা বিন জাহাজের স্ত্রী ছিলেন না কারণ আবদুল্লা বিন জাহাজ শাহাদ বরণ করেছেন যুদ্ধে আর উহুদের যুদ্ধ হয়েছিল তৃতীয় হিজড়ির সাওয়াল মাসে অথচ রাসুল সাল্লাহ সাল্লামের সাথে জাইনাব বিন্তু খুজাইমার বিয়ে হয়েছিল এর আগে অর্থাৎ তৃতীয় হিজড়ির রমাদান মাসে যখন কিনা আবদুল্লা বিন জাহাজ জীবিত ছিলেন কাজেই উমুল জাইনাব বিন্তু খুজাইমা রদি আনহা যদি আবদুল্লা বিন জাহাজের স্ত্রী হতেন তাহলে সেই সময় রাসুলের সাথে বিয়ে হওয়ার কোনো সুযোগ ছিল না তবে যেটাই হোক না কেন রাসুলুল্লাহ সাল আলহসালাম যখন জাইনাব বিন্দু খুজাইমা রদি আল্লাহুুয়ানহাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন তখন জাইনাব ছিলেন একজন বিধবা নারী জাইনাব বিন্দু খুজাইমাকে বিয়ে করার মাধ্যমে রাসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বিধবা নারীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে উৎসাহিত করলেন সাহাবিদেরকে জায়নাব বিন্দু খোজাইমারাদি আনহাকে বিয়ের কিছু হিকমত নিয়ে আমরা একটু পরেই আলোচনা করছি তবে তার আগে আসুন জেনে নেই আমাদের মা উম্মুল মিনিন জাইনাব বিন্তু খোজাইমার রাধি আনহার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে জায়নাব বিন্তু খোজাইমারাদি আনহা ছিলেন খুবই দানশীল জাহিরি যুগ থেকেই ইসলাম পূর্ব যুগ থেকেই তিনি প্রচুর দান সৎকার করতেন গরিব দুঃখীদের সাহায্য করতেন তাদেরকে খাবার খাওয়াতেন এ কারণে তাকে ডাকা হতো উম্মুল মাসাকিন বা মিসকিনদের মা ইসলাম গ্রহণের পর তার এই গুণ এই বৈশিষ্ট্য অর্থাৎ দানশীলতা আরও বেড়ে যায় আর সাহাবে সুফা বা মসজিদে নওয়াবীর বারান্দায় আশ্রয় নেওয়া দরিদ্র সাহাবিদের জন্য অকাতরে অর্থ খরচ করতেন আমাদের মা উম্মুল মিনীন জেনাব বিন্দু খুজাইমারাদিয়া আনহা ইসলামের একটি বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম মানুষের ভালো গুণগুলোকে শনাক্ত করে এবং সেগুলোকে বিকশিত হওয়ার উপায় করে দেয় অর্থাৎ কোনো ব্যক্তির মধ্যে যদি ইসলাম গ্রহণের আগে থেকেই কোনো ভালো গুণ থাকে তাহলে ইসলাম গ্রহণের পর সেগুলো আরও বিকশিত হবে এ কারণেই রাসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেছেন আন্না সু মা আয়াদিনু কা মা আয়াদিন ইল খিয়া রুহুম ফিল জাহিল ইয়াতি খিয়া রুহুম ফিল ইসলাম ইজা কুহু মানুষ স্বর্ণরূপের খনির মতো যারা জাহিলিয়াতে উত্তম তারা ইসলামে উত্তম হবে যদি তারা এই দিনকে বুঝতে পারে রসুল্লাহ সাল্লু সাথে বিয়ের কয়েক মাস পরেই অসুস্থ হয়ে যান জাইনাব রদি আল্লাহুয়ানহা এই অসুস্থতা থেকে তিনি আর সুস্থ হতে পারেননি একটি মত অনুসারে রাসুলের সাথে মাত্র আট মাস সংসার করতে পেরেছিলেন তিনি এরপর চতুর্থ হিজুরির রবিউসানি মাসে তিনি ইন্তেকাল করেন মৃত্যুকালে আমাদের মা বিন্তু খুজাইমা রদি আল্লাহুয়ানহার বয়স হয়েছিল তিরিশ বছর রাসুল উল্লাহ সাল্লাহ ইসলামের জীবদ্দশায় শুধুমাত্র দুইজন উম্মুল মম ইন্তেকাল করেছিলেন তাদের একজন ছিলেন খাদিজা এবং আরেকজন হচ্ছেন জাইনাব বিন্তু খুজাইমা খাদিজা রদি আল্লাহু আনহার ইন্তেকালের সময় আল্লাহ তালা জানাজার সালাতের বিধান প্রদান করেননি তাই তখন জানাজার সালাত পড়া হয়নি এরপর যখন বিন্দু খুজাইমা রদি আল্লাহু আনহা ইন্তেকাল করলেন তখন রাসুল্লাহ সাল্লাম নিজেই তার জানাজা পরিয়েছিলেন বিন্দু খুজাইমা রদি আল্লাহু আনহা ছিলেন একমাত্র উম্মুল মিনিন যার জানাজার সালাত স্বয়ং রাসুল্লাহ সাল্লাম পড়িয়েছেন নিঃসন্দেহে এটা ছিল জেনব বিন্দু খুজাইমারদি আনহার জন্য একটি বিরাট সৌভাগ্য এবং সম্মানের বিষয় আল্লাহতালা তার উপরে সন্তুষ্ট হয়ে যান জনবিন্দু খুজাইমারদি আল্লাহ আনহাকে দাফন করা হয়েছিল মদিনার বাকি গোরস্থানে যেখানে পরবর্তীতে অন্যান্য উম্মুল মিনীনদেরকেও দাফন করা হয়েছে বিন্দু খুজাইমা ছিলেন বাকি গোরস্থানে দাফনকৃত প্রথম উম্মুল মিনীন পরবর্তীতে আরও আট জন উম্মুল মিনীনকে সেখানে দাফন করা হয় উমুল মিনীনদের মধ্যে খাদিজা বিন্তু খোয়াইলিদ এবং মাইমুনা হারিস হ্যারিস আনহুমা তারা দুজন সমাহিত আছেন মক্কায় খাদিজা রদি আল্লাহু আনহা মক্কায় সমাহিত আছেন কারণ তিনি হিজরতের পূর্বেই ইন্তেকাল করেছেন আর মাইমুনা রদি আল্লাহু আনহা কেন মক্কায় সমাহিত আছেন এটা তার জীবনী আলোচনায় বিস্তারিত আসবে ইনশা আল্লাহ জাইনাব বিন্তু খুজাইমা রদি আল্লাহু আনহা যেহেতু মাত্র অল্প কয়েক মাস আল্লাহ রসুলের সাথে সংসার করতে পেরেছিলেন এ কারণে তার সম্পর্কে খুব বেশি বর্ণনা পাওয়া যায় না এই কারণে এই আলোচনার বাকি অংশে আমরা একটি পরিশিষ্ট সংযোজন করেছি যেখানে জাইনাব বিন্দু খোজাই মারাদি আল্লাহু আনহার বিয়ের কিছু হিকমত নিয়ে আমরা আলোচনা করছি এই বিয়ের কিছু হিকমতের মধ্যে রয়েছে প্রথমত ইসলামের জন্য জাইনাব বিন্দু খোজাই মারাদি আল্লাহু আনহার যে ত্যাগ এবং সংগ্রামী জীবন সেটা পুরস্কৃত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাথে বিয়ের মাধ্যমে কারণ রসুল্লাহ সাল্লু স্ত্রী হওয়ার মাধ্যমে তিনি দুনিয়া এবং আখিরাতের সৌভাগ্য পেয়েছেন জান্নাতেও তিনি রাসুল্লাহ সাল্লাহসলামের স্ত্রীদের মধ্যে একজন হবেন এই বিয়ের দ্বিতীয় হিকমত হচ্ছে বিধবা নারীদেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করা স্বামীর মৃত্যু মানে একজন নারীর মাথায় আকাশ ভেঙে পড়া মহা বিপদের সামনে উপস্থিত হওয়া এটা তৎকালীন আরব সমাজে কিংবা তারও আগে সেই জাহিলি সমাজে যেভাবে সত্য এমনকি আধুনিক এই বর্তমান যুগেও এটা সত্য বিধবা নারীদের ভোগান্তির কোনো অন্ত থাকে না এই বর্তমান যুগেও পৃথিবীর অন্যান্য ধর্মে কিংবা সংস্কৃতিতে বিধবা নারীদের সাথে যেই ধরনের আচরণ করা হয় সেটা খুবই দুঃখজনক মানবজাতি জাতি জ্ঞানবিজ্ঞান এবং প্রযুক্তিতে বহুদূর এগিয়ে গেলেও বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীদের প্রতি আচরণ এবং মানসিকতার খুব বেশি উন্নতি হয়নি জাতিসংঘের একটি সমীক্ষা অনুসারে বর্তমান পৃথিবীতে প্রায় আটাইশ কোটি নারী বিধবা রয়েছেন বলে জানা যায় যাদের মধ্যে প্রতি দশ জনে একজন বাস করছেন চরম সীমার নিচে এবং অধিকাংশ নারী তাদের আয় রোজগার কিংবা উপার্জনের কোনো ব্যবস্থা নেই অতীতের মতো বর্তমানেও বিধবা নারীদেরকে অপয়া বা অস্পৃশ্য কিংবা অলুক্ষণে মনে করা হয় পৃথিবীর বিভিন্ন দেশে স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়িতে বিধবা নারীদের স্থান হয় না তাদেরকে স্বামীর উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হয় ফলে বাধ্য হয়ে তারা পিতার সংসারে কিংবা ভাই বা অন্যান্য আত্মীয় স্বজনের আশ্রয়ে চলে আসেন পোশাক আশাক চলাফেরা এবং খাওয়া দাওয়া বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে নানা ধরনের বৈষম্যমূলক আচরণের শিকার হতে হয় অন্যান্য ধর্মগুলোতে বিধবা নারীদের অধিকার কী সেই দিকে তাকালে দেখা যায় ইহুদি খ্রিস্টানদের বিকৃত ধর্মগ্রন্থে বিধবা নারীদেরকে মিরাসি সম্পদ বা উত্তরাধিকারী সম্পদ থেকে বঞ্চিত করা হয়েছে আর ইহুদি সমাজে অর্থাৎ ইসরায়েলি সমাজে বিধবা নারীদেরকে সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর অন্তর্ভুক্ত ধরা হয়ে থাকে আর হিন্দু ধর্মে বিধবা নারীদের তো বেঁচে থাকারই কোনো অধিকার ছিল না স্বামীর মৃত্যুর পর স্বামীর সাথে একই চিতায় আগুনে পুড়িয়ে মারা হতো তাদেরকে অবশেষে আঠারোশো উনত্রিশ সালে আইনের মাধ্যমে বন্ধ করা হয়েছে এই সতীদাহ প্রথা তবে ঐতিহাসিক সত্য হচ্ছে শুধুমাত্র ইংরেজদের মাধ্যমে সে আঠারোশো সালে নয় বরং তারও আগে মুঘল শাসন আমলে মুসলিম শাসকরা এই সতীদাহ প্রথা বন্ধ করার চেষ্টা করেছেন যদিও সেইসব মুঘল শাসকদের কথা তেমন প্রচার হয় না এর অন্যতম কারণ হচ্ছে ঐতিহাসিকদের মধ্যে হিন্দুত্ববাদের প্রভাব মুঘল সম্রাট হুমায়ুন সর্বপ্রথম সতীদাহ প্রথার বিরুদ্ধে রাজকীয় আদেশ জারি করেন এরই ধারাবাহিকতায় এই আদেশ জারি ছিল সম্রাট আকবরের সময়ে এমনকি সম্রাট শাহজাহানের সময়েও সম্রাট শাহজাহানের সময়ে যেসব হিন্দু নারীদের শিশু সন্তান ছিল যদি তারা বিধবা হয়ে যেতেন তাদেরকে কোনোভাবেই আগুনে পুড়িয়ে মরতে দেওয়া হতো না আর মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক বা শ্রে ঔরঙ্গেব আলমগীর রহিমাহুল্লাহ তিনি সমস্ত ভারতবর্ষে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন ষোলোশো চৌষট্টি সালে তবে মূল বিষয় হচ্ছে আইনের মাধ্যমে কোনো একটি প্রথা বিলুপ্ত করা গেলেও যদি মানুষের মানসিকতা না বদলায় তাহলে সেই সব নারীদের ভাগ্যের খুব একটা পরিবর্তন হয় না যে কারণে একটি পরিসংখ্যান থেকে দেখা যায় উনিশশো থেকে উনিশশো এই সময়কালে চুয়াল্লিশ বছরের মধ্যে ভারতে সতীদাহ কিংবা সতীদাহের চেষ্টা হয়েছে এরকম তিরিশটি ঘটনা পাওয়া যায় এইসব তথ্য উপাত্ত উল্লেখের অন্যতম উদ্দেশ্য হচ্ছে বিধবা নারীদের জীবনে যেসব দুঃখ দুর্দশা চলে আসে তার কিছু সামান্য চিত্র বোঝার চেষ্টা করা যদি অন্যান্য অধিকার থেকে একজন বিধবা নারী বঞ্চিত নাও হন তবুও স্বামীর মৃত্যুর পর নিঃসন্দেহে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন একাকী জীবনে মানসিক অবসাদ তাদেরকে গ্রাস করে নেয় জীবন থেকে আনন্দ হারিয়ে যায় এবং ধীরে ধীরে এভাবেই তারা মৃত্যুর দিকে ঢলে পড়েন এই অবস্থা থেকে মুক্তির উপায় বাদতে দিয়েছে ইসলাম অন্যান্য ধর্মে এবং সভ্যতায় যেখানে বিধবা নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং জুলুম করা হয়েছে সেখানে আল্লাহালা বিধবা নারীদেরকে বিয়ের ব্যবস্থা করে দিতে উৎসাহিত করেছেন কোরআনের আয়াতের মাধ্যমে আল্লাহালা বলেছেন ওয়ান কেহুল আয়া মিনকুম তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও এখানে আয়ামা শব্দের মাধ্যমে কাদেরকে বোঝানো হয়েছে আয়ামা এই শব্দটি আইএম শব্দের বহু বচন আর আইম এমন মহিলাদেরকে বলা হয় যাদের স্বামী নেই এর মধ্যে কুমারী বিধবা এবং তালাকপ্রাপ্তা সবাই সামিল এমনকি সেই সব পুরুষদেরকেও শব্দগতভাবে এই আইএম শব্দের মধ্যে অন্তর্ভুক্ত করা হয় যাদের স্ত্রী নেই তবে প্রাচীন আরব সমাজে অধিকাংশ ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হতো নারীদের ক্ষেত্রে তাফসির কাদের মতে এই শব্দের মাধ্যমে আল্লাহালা কুমারী নারীদের তুলনায় বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীদের কথাই আগে বুঝিয়েছেন কারণ স্বাভাবিকভাবেই কুমারী নারীদেরকে বিবাহ করতে কেউই আপত্তি করে না তাদেরকে বিয়ে করিয়ে দেওয়া এটা কঠিন কোনো ব্যাপার নয় কিন্তু বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীদেরকে সাধারণত কেউই বিয়ে করতে চায় না এ কারণেই তাদেরকে বিয়ের ব্যাপারে উৎসাহ দিয়ে আল্লাতালা বলেছেন ওয়ান কিহুল আয়া আমিন কুম অর্থাৎ যেসব নারীদের স্বামী নেই তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করে দাও এই আয়াতে কুমারী নারীদের তুলনায় বিধবা এবং তালাকপ্রাপ্ত নারীদের কথা আগে বোঝানো হয়েছে এই ক্রমধারার পক্ষে কোরআনের অন্যত্র আরেকটি দলিল পাওয়া যায় গত পর্বে আমরা ইলার ঘটনা আলোচনা করেছিলাম যেখানে রাসুল উল্লাহ সাল কিছু ঘটনার কারণে তার স্ত্রীদের উপরে মনঃক্ষুণ্ণ হয়েছিলেন এবং তাদের থেকে এক মাস পৃথক ছিলেন সেই পরিস্থিতিতে আল্লাহআালা আয়াত নাজিল করে জানিয়েছেন আল্লাহ আল্লাহআালাহ চাইলে তাদের পরিবর্তে রাসুলকে আরও উত্তম স্ত্রী দিতে পারেন সেখানে আয়াতে আল্লাতাল্লাহ সেই উত্তম স্ত্রীদের কয়েকটি গুণ এবং বৈশিষ্ট্য বর্ণনা করেছেন সেই আয়াতের শেষ অংশে আল্লাহ তাল্লাহ ওই সব নারীদের বৈশিষ্ট্য বর্ণনা করে বলেছেন তারা হবেন সাইবা তিউ আবেকার অর্থাৎ অকুমারী এবং কুমারী সেই আয়াতেও কুমারী নারীদের আগে আল্লাহাল্লাহ অকুমারী নারীদের কথা উল্লেখ করেছেন অর্থাৎ যারা তালাকপ্রাপ্তা কিংবা বিধবা সুতরাং কুরআনের দৃষ্টিতে কোনো নারীর পূর্বে বিবাহিত থাকা এটা নিন্দনীয় কোনো বিষয় নয় আর আমরা জানি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের স্ত্রীদের মধ্যে একমাত্র আয়েশা রাদি আল্লাহু আহা ছাড়া কেউই কুমারী ছিলেন না বাকি স্ত্রীদের মধ্যে জাইনাব বিনতে তেজাহাস রাদি আল্লাহু তিনি ছিলেন তালাকপ্রাপ্তা আর বাকি সবাই ছিলেন বিধবা রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বিধবা নারীদেরকে বিয়ে করে সামাজিকভাবে উত্তম দৃষ্টান্ত স্থাপন করেছেন একজন বিধবা নারী শুধুমাত্র অর্থনৈতিক ভরণ প্রয়োজন হয় বিষয়টি এরকম নয় বরং শারীরিক এবং মানসিক প্রয়োজনও আছে এ কারণে একজন বিধবা নারীকে সাহায্য করার সর্বোত্তম উপায় হচ্ছে তাদেরকে বিয়ে করা বিয়ের ব্যবস্থা করা যুদ্ধে প্রায় সত্তর জন সাহাবি শহীদ হন ফলে বিধবা হয়ে যান তাদের স্ত্রীরা এতিম হয়ে যায় তাদের সন্তানরা উহু যুদ্ধের পর শহীদ সাহাবিদের বিধবা স্ত্রীরা এলেন রাসুদুল্লাহ সাল্লু আলাইহি আসলামের কাছে তাদের দুঃখ কষ্ট দেখে রাসীদুল্লাহ সাল্লিয়াম বললেন নিশ্চয়ই মহিলাদের অন্তরে স্বামীর প্রতি বিশেষ ভালোবাসা থাকে এই অভাব অন্য কোনো কিছু দিয়ে দূর হয় না সুতরাং একজন বিধবা নারীকে যতই অর্থনৈতিক ভরণ পোষণ টাকা পয়সা দিয়ে সাহায্য করা হোক না কেন স্বামীর অভাব কিছুতেই দূর হওয়া নয় তাই সাহাবিদের মধ্যে যদি কেউ কোনো বিধবা কিংবা তালাকপ্রাপ্ত নারীকে বিয়ে করতেন তখন রাসুল্ল সাল্লাইস্লাম তাদের কাজকে সমর্থন করতেন প্রশংসা করতেন উহুদ যুদ্ধের পর উহুদের বিধবা নারীদেরকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিরা বিয়ে করে নেন যুদ্ধে জাবির রাজি আল্লাহুয়ানহুর পিতা শহীদ হয়েছিলেন তখন জাবির রাজি আল্লাহুয়ানহু তার ছোট বোনদেরকে দেখাশোনা করার জন্য একজন তালাক মহিলাকে বিয়ে করেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লি সাল্লাম জাবিরের সেই কাজকে প্রশংসা করেছিলেন এর পাশাপাশি সামাজিকভাবে যদি বিধবা নারীদেরকে অর্থনৈতিকভাবে সাহায্য করা হয় রসুল্লাহ সাল্লু আলু সেই ক্ষেত্রেও সাহাবিদেরকে উৎসাহিত করেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন কাল মুজাহিদ বিধবা এবং মিসকিনদের জন্য খাদ্য জোগাড়ে প্রচেষ্টারত ব্যক্তি আল্লাহ রাস্তায় মুজাহিদের মতো অথবা রাতে কিয়ামকারীর মতো এবং দিনে সিয়ামকারীর মতো অন্য হাদিসে এসেছে রসুল্ল সাল্লা উল্লাহামের বৈশিষ্ট্য ছিল এটা তিনি যদি কোনো বিধবা কিংবা অভাবীর সাথে পথ চলতেন তাহলে তাদের অভাব দূর করে দিতেন রসুলুল্লাহ সাল্লুসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে তার চাচা আবু তালিব বলেছিলেন তিনি শুভ্র তার চেহারা ওসিলায় বৃষ্টি প্রার্থনা করা হয় আর তিনি এতিমদের খাবার পরিবেশনকারী আর বিধবাদের তত্ত্বাবধায়ক বা তাদের দেখাশোনাকারী এই আদর্শ অনুসরণ করে পরবর্তীতে খলিফারাও রাষ্ট্রীয়ভাবে বিধবা নারীদের ভরণ পোষণের এবং তাদের অভাব দূর করার ব্যবস্থা গ্রহণ করেছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা অমর ইবনুল খতাক আকর আনহু তিনি বলেছেন যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন অর্থাৎ যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে আমি ইরাকের বিধবা নারীদের এমনভাবে সচ্ছলতার ব্যবস্থা করে দেব যে এরপর তাদেরকে আর কারও মুখাপেক্ষী হতে হবে না ওমর রাদি আল্লাহ আনহুর খিলাফতকালে ইরাক ছিল ইসলামী খিলাফতের সবচেয়ে দূরবর্তী অঞ্চল এ কারণে ওমর ইবলুল খতাব রাদি আল্লাহ সেই স্থানের কথা উল্লেখ করে বলেছেন যদি আগামী বছর পর্যন্ত আমি বেঁচে থাকি তাহলে সবচেয়ে দূরবর্তী অঞ্চলের বিধবা নারীদেরকেও ভরণ পোষণের ব্যবস্থা করে দেব ওমর রাদি আনহু ইসলামী রাষ্ট্র থেকে বিধবা ভাতা চালু করেছিলেন ইসলামে বিধবা নারীদেরকে যেসব অধিকার দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে প্রথমত বিয়ের মাধ্যমে নতুন জীবন শুরু করার সুযোগ আল্লাহ তালা বলেন والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن أربعة أشهر وعشرا তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুবরণ করে তাদের স্ত্রীদের কর্তব্য হল চার মাস দশ দিন পর্যন্ত অপেক্ষা করা বা ইদ্যৎ পালন করা এরপর যখন ইদ্যত পূরণ করে নেবে তখন তারা নিজেদের ব্যাপারে বিধিমতো ব্যবস্থা নিলে তাতে কোনো পাপ নেই অর্থাৎ ইদ্যত পূরণ হয়ে যাওয়ার পর যদি তারা পছন্দ অনুযায়ী কোনো পুরুষকে বিয়ে করে নেন এতে কোনো নিষেধাজ্ঞা নেই সামাজিকভাবে আমরা দেখি সমাজে কোনো পুরুষের স্ত্রী মারা গেলে সেই পুরুষকে পরিবারের লোকেরাই বিয়ের ব্যবস্থা করে দেন কিন্তু নারীদের ক্ষেত্রে এই ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয় না অনেক ক্ষেত্রে এটাকে খারাপ চোখে দেখা হয় কিন্তু এক্ষেত্রে স্মরণ রাখতে হবে আল্লাহ তাআলা যে বিষয়কে বৈধ করেছেন হালাল করেছেন সেটা সামাজিক দৃষ্টিভঙ্গির কারণে হারাম বানিয়ে নেওয়া চরম মূর্খতাপূর্ণ কাজ একজন বিধবা নারী যদি যুবতী হন এবং তার বিভিন্ন আচরণে বিয়ের চাহিদা প্রকাশ পায় কিংবা বিয়ে না করলে ফিতনার আশঙ্কা থাকে অথবা খাওয়া পরার কষ্ট থাকে কিংবা এমন দারিদ্র্যের ভয় থাকে যেই দারিদ্রের কারণে দিন ধর্ম এবং সম্মান নষ্ট হওয়ার আশঙ্কা আছে এই ধরনের বিধবা নারীদের জন্য দ্বিতীয় বিয়ে করাও বাধ্যতামূলক সর্বোপরি স্বামী স্ত্রীর মধ্যে এই যে সম্পর্ক এই সম্পর্ককে আল্লাহ করে আনে একে অন্যের লেবাস বা পোশাক হিসেবে উল্লেখ করেছেন তাই কোনো একজন নারী বিধবা হওয়ার পর যখন আবার বিয়ে করেন তখন তিনি নিজেকে সেই পোশাকে আবৃত করে নেওয়ার মতো নিজের জীবনকে সব দিক থেকে নিরাপত্তার চাদরে আবৃত করে নেন বিধবা নারীদের অন্যান্য অধিকারের মধ্যে রয়েছে নির্ধারিত সময় পর্যন্ত ইদ্যত পালনের অধিকার সম্পত্তির অধিকার এতিম সন্তানের ভরণ পোষণ পাওয়ার অধিকার অর্থাৎ একজন নারী যখন বিধবা হয়ে যান তখন তখন সেই সন্তানের পিতার অবর্তমানে দাদা হবেন সেই সন্তানের অভিভাবক এভাবে ইসলামে বিভিন্ন স্তরের বিভিন্ন রকমের ব্যবস্থার মাধ্যমে বিধবা নারীদের সামগ্রিক প্রয়োজন পূরণের ব্যবস্থাপনা রাখা হয়েছে এর মধ্যে সর্বোত্তম ব্যবস্থা হচ্ছে একজন বিধবা নারীকে পুনরায় বিয়ের ব্যবস্থা করে দেওয়া এরপরেও কোনো নারী যদি স্বেচ্ছায় বিয়ে করতে না চান যেমন সন্তান প্রতিপালন কিংবা অন্য কোনো কারণে সেই ক্ষেত্রে আল্লাহ অল্লাতালা তাকে তার সবর এবং ধৈর্যের জন্য পুরস্কৃত করবেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলিয়াল্লাম বলেছেন বংশীয় মর্যাদা এবং সৌন্দর্য থাকার পরেও যেই বিধবা নারী নিজেকে বিরত রাখে তার এতিম সন্তানদের লালন পালনের জন্য এবং সন্তান প্রতিপালন করতে গিয়ে তার চেহারায় দাগ পড়ে যায় আমি এবং সেই বিধবা নারী পরকালে এভাবে থাকব এরপর রসুলুল্লাহ সাল্লাহ তার শহাদাত আঙ্গুলি এবং মধ্যমা এই দুই আঙ্গুলি দিয়ে ইশারা করে দেখান যদিও ইসলামে বিধবা নারীদেরকে অবিবাহিত থাকতে নিরুৎসাহিত করা হয়েছে এরপরেও কোনো নারী যদি তার সন্তানদের কথা ভেবে স্বেচ্ছায় অবিবাহিত থাকতে চান এবং এই কারণে দুঃখ কষ্ট সহ্য করেন সবর করেন তাহলে আখিরাতে তার জন্য বিরাট পুরস্কারের কথা ঘোষিত হয়েছে এই হাদিসের মাধ্যমে এই আমলের কারণে তিনি আল্লাহ রাসুলসল্লা ইসলামের নৈকট্য লাভ করবেন আখিরাতে প্রিয় শ্রোতা এতটুকুই ছিল আমাদের আজকের পর্বের আলোচনা আলোচনার শেষ অংশ ছিল জায়না বিন্দু খোজাইমা রাদি আল্লাহ আনহার জীবনী আলোচনার বর্ধিত অংশ যেখানে আমরা জানলাম বিধবা নারীদের অধিকার সম্পর্কে সুতরাং আমরা যা শুনলাম আসুন তা নিয়ে ভাবি চিন্তা করি বর্তমান যুগে যারা নারী অধিকারের কথা বলে তারা যদি ইসলামে দেওয়া বিধবা নারীদের অন্তত এতটুকু অধিকার আদায় করার ব্যবস্থা করতে পারত তাহলে নিঃসন্দেহে বহু নারীদের ভোগান্তি এবং কষ্ট দূর হতো কিন্তু পৃথিবীর মুসলিম দেশগুলোর অধিকাংশ জায়গায় সামগ্রিকভাবে ইসলামী শাসন ব্যবস্থা না থাকায় নারীরা ইসলামে দেওয়া এইসব অধিকার থেকে বঞ্চিত হচ্ছে যদিও পারিবারিক বিধানের ক্ষেত্রে কিছু ইসলামী কানুন কার্যকর আছে কিন্তু সামগ্রিকভাবে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম নেই যদিও অনেকে বলে থাকেন পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গির কারণে নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহ তাহালার দেওয়া আইন ইসলামী শরিয়া কার্যকর না থাকার কারণেই নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে আল্লাহালা এই বিষয়গুলো আমাদেরকে বোঝার তফিক দান করুন

Two zero one five.